আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 26 মার্চের একটা অরাজনৈতিক পোস্টার শেয়ার করব ইতিমধ্যে একটা রাজনৈতিক পোস্টার শেয়ার করেছিলাম এখন অরাজনৈতিক পোস্টারটা আপনাদেরকে দিয়ে দেব পরবর্তীতে আরো একটা রাজনৈতিক পোস্টার আসবে এইভাবে ধাপে ধাপে 26 মার্চের পোস্টারগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের এই পোস্টারটা থাম্বনেইল দেখে বুঝে গেছেন কোন পোস্টারটা আমি দিতে যাচ্ছি এটা সংগ্রহ করতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতরে তিনটা পাসওয়ার্ড আছে ভিডিওর ডান দিকে একটা একটা করে কিছুক্ষণ পর পর পাসওয়ার্ড তিনটা পাবেন সংগ্রহ করবেন ভিডিওটা এক সেকেন্ড মিস করলেও পাসওয়ার্ড হারিয়ে ফেলতে পারেন তো পাসওয়ার্ড সংগ্রহ করার পর চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সের পিএলপি ফাইলের লিঙ্ক আছে ওইটা আপনার দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন হবে এই যে এই অ্যাপসের নাম হলো পিকজেল অ্যাপ এটা প্লে স্টোর থেকে নিতে পারেন কিন্তু যারা অ্যান্ড্রেড টেনের ওপরে ভার্সন আছেন তারা প্লে স্টোর থেকে নিবেন না তার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিকজেলা ওল্ড ভার্সন আছে ওটা ইনস্টল করার পর পিকজেলা অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে ওই ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন কলিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন তার ভিতরে ওপেন ডট পিএলপি ফাইল এটার উপর ক্লিক করলে আপনার ফোনে একটা পপ আপ স্ক্রিন আসবে এটার উপরে আপনার ডান একদম উপরে প্রথমে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ছাব্বিশে মার্চের আমার ওই পোস্টারটা সংগ্রহ করে থাকেন তাহলে একটু নিচে আসলে দেখতে পারবেন ছাব্বিশে মার্চের অর্জনৈতিক পোস্টার ডট পিএলপি এরকম একটা ফাইল দেখতে পারবেন তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিকচেল অ্যাপ অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু নয় যেহেতু এটা অরাজনৈতিক প্রস্তাব নেতাকর্মীর ছবিও নাই অন্যান্য কিছু নয় শুধুমাত্র এখানে একটা সৌজন্য ছবি আছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা সৌজন্য ছবিও নাম আছে এই দুটা পরিবর্তন করলেই হয়ে যাবে তো এই প্রথমে দেখাবো সৌজন্য ছবি কিভাবে পরিবর্তন করবেন সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য বাম দিক ওপে যদি ক্লিক দেখেন প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে আপনারা আপনার গ্যালারি থেকে ওখানে যে ছবিটা দিতে চান সেই ছবিটা আনতে হবে তবে ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ থাকতে হবে যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ বিষয়ে ভিডিও তৈরি করা আছে ওটা দেখে শিখে নিতে পারেন আমার অলরেডি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে একটা এটা আমি দিয়ে দেখে দিচ্ছি ক্লিক করলাম এরপর টিকমার্কে ক্লিক করে এটা এখানে নিয়ে চলে এলাম যতটুকু বড় বা ছোট প্রয়োজন এভাবে কর্নার ধরে ছোট বড় করতে পারবেন এবং সোজা বাঁকাও করতে পারবেন তো আমার এই ছবিটা এতটুকুই প্রয়োজন এতটুকু প্রয়োজন যার কারণে আমি এতটুকু রাখছি রাখার পরে এভাবে সেট করে দিলাম তো এখন এই ছবিটা লেখা সহ অনেক কিছু ঢেকে দিয়েছে এটা ঠিক করার জন্য আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করবেন এবং মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে আটটা ডটা সেটার ওপর চেপে ধরে স্লাইড করে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন একটু লক্ষ্য করছেন যে আমি আগে ছবিটার কাছে নিয়ে আসলাম এখন আগে ছবিটার ডান দিকে ডিলেট অপশন পাবেন এই যে আগের ছবিটার ডান দিকে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন আছে এটার উপর ক্লিক করলে আগে ছবিটা ডিলিট হয়ে গেল নতুন ছবিটা অ্যাড হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের ছবিটা পরিবর্তন করে এখানে নিয়ে আসতে পারবেন তো ছবি পরিবর্তন করা হয়ে গেলে এখন এই যে নাম এবং পদবি পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর এই নামটাকে এটা দিয়ে আপনার নাম বা সৌজন্য নামটা লিখে তারপরে ওকেতে ক্লিক করলে এই নামটা পরিবর্তন হয়ে যাবে একইভাবে এই যে আর কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে আপনারা চাইলে আপনার ফেসবুক গ্রুপ পেজ ইত্যাদি সৌজন্য হিসাবে এখানে তার সেটা দিতে পারেন যে আপনার ফেসবুক পেজের পক্ষ থেকে বা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এটার চেঞ্জ করার জন্য এটার উপর ডাবল ক্লিক করে এটাও চেঞ্জ করতে পারবেন তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপি জ্যাকারে সেভ করার জন্য এই যে এখানে এই অপশানে ক্লিক করবেন তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন যার পর ডেমিনেশনটা এই ডেমিনেশনটা কাস্টম থেকে আল্টা করবেন আল্টা করে সেভ টু গ্যালারি থেকে ক্লিক করলে এটা জেপি জ্যাকার আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে এটা সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন অবশ্যই এটা আপনারা চাইলে প্রিন্টও করতে পারেন ফটোশপের দোকানে গেলে প্রিন্টের দোকানে গেলে এটা প্রিন্ট করে দেবে তার আপনাকে তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে